নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র সূচক বা এমপিআই রিপোর্ট অনুসারে বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য অন্যদিকে সবচেয়ে কম দারিদ্র সীমার নিচে বসবাসকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা সূচক অনুসারে বিহারের একান্ন জনসংখ্যা দরিদ্র তারপরে ঝাড়খণ্ডে বিয়াল্লিশ দশমিক এক ছয় শতাংশ উত্তরপ্রদেশে সাতাশ দশমিক সাত নয় শতাংশ যেখানে মধ্যপ্রদেশ ছয়ত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ সূচকের চতুর্থ স্থানে রয়েছে মেঘালয় রয়েছে পঞ্চম স্থানে বত্রিশ দশমিক ছয় সাত শতাংশ সবচেয়ে কম সীমার নিচে বসবাসকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা শূন্য দশমিক সাত এক শতাংশ গোয়া তিন দশমিক সাত ছয় শতাংশ সিকিম তিন দশমিক আট দুই শতাংশ তামিলনাড়ু চার দশমিক আট নয় শতাংশ এবং পাঞ্জাব পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দরিদ্রতম হল দাদ্রা এবং নগর হাবেলি সাতাশ দশমিক তিন ছয় শতাংশ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বারো দশমিক পাঁচ আট শতাংশ দমন ও দিও ছয় দশমিক আট দুই শতাংশ এবং চণ্ডীগড় পাঁচ দশমিক নয় সাত শতাংশ অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে পুদুচেরী যেখানে জনসংখ্যার এক দশমিক সাত দুই শতাংশ দরিদ্র লক্ষাদ্বীপ এক দশমিক আট দুই শতাংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ চার দশমিক তিন শূন্য শতাংশ এবং দিল্লি চার দশমিক সাত নয় শতাংশ বিহারে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তারপরে রয়েছে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড় মাতৃ স্বাস্থ্য থেকে বঞ্চিত জনসংখ্যার শতাংশ স্কুলে পড়া থেকে বঞ্চিত জনসংখ্যার শতাংশ স্কুলে উপস্থিতি এবং রান্নার জ্বালানি ও বিদ্যুৎ থেকে বঞ্চিত জনসংখ্যার শতাংশের ক্ষেত্রেও বিহার অনেক নিচে উত্তরপ্রদেশ শিশু মৃত্যুর বিভাগে সর্বনিম্ন স্থান পেয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ ঠিক তারপরে অন্যদিকে ঝাড়খণ্ড স্যানিটেশন থেকে বঞ্চিত জনসংখ্যার শতাংশের ক্ষেত্রে সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে বিহার এবং উড়িষ্যা এই বিভাগে ঝাড়খণ্ডে ঠিক পরে। প্রসঙ্গত ভারতের বহুমাত্রিক দারিদ্র সূচক অক্সফোর্ড দারিদ্র ও মানব উন্নয়ন উদ্যোগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনুসারে পরিমাপ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের বহুমাত্রিক দারিদ্র সূচক মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় স্বাস্থ্য শিক্ষা এবং জীবনযাত্রার মান এগুলি আবার বারোটি সূচক দ্বারা নির্ধারণ করা হয় যেমন পুষ্টি শিশু মৃত্যু গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য স্কুলে পড়োয়াদের উপস্থিতি রান্নার জ্বালানি স্যানিটেশন পানীয় জল বিদ্যুৎ আবাসন ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি চ্যানেল